নমস্কার বন্ধুরা, স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্প শুনতে কে না ভালোবাসে, শুধু ছোটরা কেন? মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুঁদ হয়ে যাই তাতে। স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের জন্য রাতের অন্ধকারে কবরস্থান। একদিন সন্ধ্যাবেলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। সেই দিন হঠাৎ অঙ্কনের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন বাদে ওর সাথে দেখা হওয়ার পর মনটা কেমন খুশিতে ভরে উঠল। অঙ্কন আর আমি অনেক ছোট্টবেলায় পুরনো বন্ধু, একসময় দুজনে যমজ ভাইয়ের মতো অনেক সময় কাটিয়েছি। কিন্তু কিছু পারিবারিক সমস্যার কারণে অঙ্কনকে ওদের পুরনো বাড়িটা ছাড়তে হয়। এখন ওরা সেই পুকুর পাড়ে এক অবস্থানের কাছেই থাকে। অঙ্কনের সাথে আজও আমার বেশ গভীর সম্পর্ক, তাই সেদিন অঙ্কনের সাথে হঠাৎ দেখা হওয়ার পর ওর সাথে বসে অনেক আড্ডা দিতে লাগলাম। সে কত গল্প! সেই দিন আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছিল। দুজন দুজনকে আবার দেখা হবে বলে আড্ডা বসার থেকে উঠলাম। অঙ্কন বলল, আচ্ছা তাহলে আজ উঠি বুঝলি, আজ অনেকদিন বাদে তোর সাথে জমিয়ে গল্প করলাম। আমি বললাম, যা বলেছিস, মনটা ভালো হয়ে গেল, ভালোভাবে থাকিস, আবার দেখা হবে। অঙ্কন বলল, হ্যাঁ ভাই, তুইও ভালোভাবে থাকিস, চললাম রে। আমার বাড়ি কাছেই ছিল, কিন্তু অঙ্কনের বাড়ি চায়ের দোকান থেকে অনেকটাই দূরে। মাঝখানে কবরস্থান পড়ে, তো তাই ওদেরকে অনেকটা ঘুরে যেতে হয়। কিন্তু কবরস্থানের ভিতর দিক দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা সোজা অঙ্কনের বাড়িতে দিকেই ওঠে। কিন্তু এমনিতে খুব একটা কবরস্থান রাস্তাটা ওরা ব্যবহার করে না, কিন্তু যখন জলদি অবস্থা থাকে তখন মাঝে মাঝেই কবরস্থান রাস্তা দিয়ে ওর বাড়ির লোকরা যাতায়াত শুরু করে। সেই দিনে অঙ্কনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় অঙ্কন আর ঘুরে গেল না। ও সেই দিন ওই কবরস্থানের ভিতরে রাস্তা দিয়ে যাবে বলেই ঠিক করে নিল। সেদিন রাতটা অমাবস্যার রাত ছিল। সেদিন অঙ্কন হয়তো একটা বিশেষ অনুভূতি প্রকাশ পেতে চলেছিল, যেটা তোমাদের বলি শোনো। সেই দিন কবরস্থানে ঢুকতেই অঙ্কনের গাটা কেমন ছমছম করে উঠল। হঠাৎ করে যেন ওর গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠল। অঙ্কন সেই সময় অতটা পরোয়া না করে হাঁটতে লাগল। সে রাতটা কবরস্থানটাও কেমন যেন একটা আবহাওয়ার লাগছিল। কিছুক্ষণ পরে অঙ্কন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওর মুখের পাশে একটা কা ঘুরে গেল। অঙ্কন তখন একদম হতভম্বের মতো ভয় পেয়ে উঠেছিল। সত্যি বলতে অঙ্কন তখন একটু ভিতরে ভিতরে ভয় পেতে লেগেছিল। সে তারপর পকেট থেকে সিগারেটটা বার করে জ্বালাতে চেষ্টা করল, কিন্তু ভয়ে তার হাত পাটা একটু কাঁপার কারণে লাইটারটা তার হাত থেকে নিচে পড়ে গেল। সে একটা বিরক্তি অনুভব করে লাইটারটা তুলতে গেল। তখনই হঠাৎ করে যেন তার মনে হলো কেউ যেন তাকে ছোঁয়ার জন্য পিছন দিক থেকে হেঁটে আসছে। অঙ্কন একটা গলার ঢোক গেলে ফট করে পিছনে তাকালো, কিন্তু পিছনে সে তাকিয়ে দেখে শুধু অন্ধকার, কেউ নেই। দুটো লাইট জ্বলছে, তা হালকা পলকের মতন, আর চারিদিকে শুধু কবর আর কবর। অঙ্কন তখন জোর গলায় সাহস মতো ভান করে জিজ্ঞাসা করল, কেউ আছো নাকি? দেখো কেউ থাকলে বলো, এরকম ঠাট্টা করো না। এরকম বলার পর তার বিপরীত দিক থেকে কোনো উত্তর না আসায় সে আর সময় নষ্ট করলো না। সে লাইটারটা তুলে সিগারেটটা জ্বালিয়ে জোর কদমে হাঁটতে লাগলো। সে যখনই জোর পায়ে হাঁটা শুরু করলো, তখনই যেন তার কানে একটা নূপুরের শব্দ শুনতে আসলো। সে আবার পথ চলতে শুরু করলো। আর কিছুটা পথ পেরোলেই কবর শেষ, সেই ভেবেই চলতে লাগলো। কিন্তু অঙ্কন পথ চলার সাথে সাথেই নূপুরের শব্দটা সে বারবার শুনতে পেল। সে যত জোরে হাঁটে নূপুরের শব্দ ততই যেন তার পেছন দিক থেকে আরও গাঢ় হয়ে তার কানে এসে বাজে। অঙ্কনা নিজের ভয়কে সামলাতে না পেরে সে এবার জোর কদমে দৌড়াতে শুরু করল।
কিন্তু তাও সে নূপুরের শব্দ থেকে রেহাই পেল না। সে নিজের প্রাণের জোরে দৌড়াতে লাগলো। অবশেষে কবরস্থানের বাইরে বেরোনো গেট তার চোখে পড়ল। কিন্তু এক অদ্ভুত কাণ্ড, সে যতই গেটের কাছে যাচ্ছে দৌড়ে, ততই সে যেন গেটের থেকে দূরে চলে যাচ্ছে এমন তার অনুভূতি হতে লাগলো। অঙ্কনের মনে হলো যেন কেউ যেন তাকে পিছনের দিক থেকে টানছে। সেই ভয়ের সীমানা ভেঙে আরও দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। শেষে সে দৌড়ানোর গতিতে গেটের নিচের এক লোহার বাটে হোঁচট খেয়ে কবরস্থানের বাইরে গিয়ে মুখ থুবড়ে পড়ল। আর তার প্যান্টের পকেট থেকে কিছু খুচরো পয়সা গড়িয়ে রাস্তায় ছড়িয়ে পড়লো এদিক ওদিক। অঙ্কন কোনোরকমভাবে তাড়াহুড়ো করে উঠেই বাড়ির দিকে ছুটতে লাগলো। সে কোনোরকমভাবে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে সে হাঁপিয়ে হাঁপিয়ে তার স্ত্রীকে ডাকল। সোমা, কি গো কি গো, কই তুমি? তার স্ত্রী ছুটে এসে তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? অঙ্কন বলল, বলছি সব বলছি তোমাকে, তুমি একটু জল নিয়ে এসো আগে। জল খেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার স্ত্রীকে অঙ্কন সব কিছু বলতে লাগলো। সোমা সব শুনে বলল, রাম রাম, এসব তুমি কি বলছো? আমি তোমাকে কতবার বারণ করেছি, তুমি আমার কথা শোনোই না। তুমি আর কোনোদিন ওই কবরস্থান থেকে যাবে না, আমার দিব্যি দাও। অঙ্কন বলল, না গো, আর যাবো না, আমার শিক্ষা হয়েছে এবার। তারপর সোমা বলল, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই বলে সোমা খাবার আনতে গেল। অঙ্কন সেই সময় নিয়ে জামাটা খুলে খাটের উপর রাখল। অঙ্কন একটু উঠে দাঁড়াতেই তার পকেট থেকে আবার সেই নূপুরের শব্দ তার কানে এসে বাজল। অঙ্কন সেই সময় একটু ভয় পেয়ে উঠেছিল। সে বুঝতে পারল না আবার সেই নূপুরের শব্দ তার পকেট থেকে আসছে কি করে। অঙ্কন সাহস দেখিয়ে তার পকেটে হাত দিতেই তার হাতে কিছু খুচরো পয়সা এসে ঠেকল। অঙ্কন সেগুলোকে হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আর সেই কবরস্থান থেকে বেরোনোর সময় মুখ থুবড়ে পড়ে যাওয়া সেই সময়টা তার মাথায় আসতে লাগলো। তখন কিছু খুচরো পয়সা রাস্তায় গড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল, সেগুলো তার মাথায় আসলো। তার হাতে যে কটা পয়সা ছিল সেগুলো হাতে নিয়ে বারবার পয়সাগুলোকে নাড়িয়ে একটা শব্দ অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পর সেই শব্দগুলো অনুভব করার পর অঙ্কনের এক অনুভূতির প্রকাশ আসলো। কিছুক্ষণ পর তখন সে বুঝতে পারল আসলে কবরস্থান থেকে সে যে নূপুরের শব্দ শুনতে পাচ্ছিল সেটি আসলে এই খুচরো পয়সাগুলোর শব্দ। আমি এইসব গল্প ওর কাছ থেকে দুদিন বাদে সে চায়ের দোকানে বসে শুনতে পাই। সত্যি বলতে আমারও কিছুটা হাসি পেয়েছিল আর কিছুটা ভয়ও। শেষ হলো আজকে আমাদের গল্প রাতের অন্ধকারে কবরস্থান। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।